পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করব? শিরোনামের সংবাদ এই ষড়যন্ত্রেরই একটি অংশ। একটি পত্রিকা এই সংবাদটি মিথ্যা বানোয়ার ষড়যন্ত্র দুরভিসন্ধিমূলক, এতে কোনো সন্দেহ নেই। এটা সাংবাদিকতার বিশ্বজনীন নীতিমালার চরমতম লঙ্ঘন। প্রথম আলো সংবাদটি যে ভাষা এক দিন মজুরের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে, এটি সাধারণ কোনো দিন মজুরের বক্তব্য নাকি প্রথম আলো দেয়া বয়ান, সেটা ভাববার সময় এসেছে। 7 বছরের একটা শিশুকে 10 টাকা ঘুষ দিয়ে অসৎ পথে পরিচালিত করা কি দায়িত্বশীল সাংবাদিকতা? 30 লাখ শহীদের আত্মত্যাগ এবং লক্ষাধিক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিবসে প্রথম আলোর এ উদ্যোগ জাতিসত্তা বিনাশী অপতৎপরতা নয় কি? স্বাধীনতা দিবস তরুণ প্রজন্মের কাছে দেশপ্রেম ও দেশাত্মবোধ সৃষ্টির এক অনন্য, অথচ এই দিনে পলিটিক্যালি সিলেক্টেড বিশেষ এক এজেন্ডা সেটিং এর উদ্দেশ্য কি? এ সংবাদ কি মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ অর্জনকে অস্বীকার করার সামিল নন? অবশেষে নিজেদের হীন ও রাজনৈতিক স্বার্থে অপব্যবহার জাতিসংঘের শিশু অধিকার সনদেরও পরিষ্কার পরিপন্থী।